টিকা নিলেই মিলছে নানা উপহার, দেয়া হচ্ছে গবাদি পশু থেকে শুরু করে গাড়ি বাড়ি আর নগদ অর্থ। জনগণকে টিকাদানে ভিন্নধর্মী এমন পথে হাঁটছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। টিকা নিলেই উদাহরণস্বরূপ মিলছে গরু মুরগি থেকে শুরু করে নগদ টাকা কিংবা নান্দনিক অ্যাপার্টমেন্ট। জনগণকে টিকা গ্রহণে আকৃষ্ট করতে এমন পথে হাঁটছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও হংকং সহ বেশ কয়েকটি দেশ। আয়োজন করা হচ্ছে কোভিড লটারি বা র্যাফেল ড্রয়ের। কর্মীদের টিকা নিশ্চিত করতে ভিন্ন পথে হাঁটছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও। টিকা নিলেই দেয়া হচ্ছে বেতন সহ ছুটির প্রস্তাব, এমন উদ্যোগে সারাও মিলছে বেশ। টিকা নেয়ায় তিনি মুরগি পেয়েছেন, আরো অনেকেই পেয়েছেন, তবে তার ভাগেরটা একটু ছোট। তিনি বলছেন লটারিতে তিনি একটা গরু জিতেছেন, সত্যি খুব খুশি লাগছে। ভুয়া তথ্য ও ধর্মীয় গোড়ামি সহ নানা কারণে ব্যাহত হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম। টিকা হালাল কিনা তা জনগণকে বোঝাতে রীতিমতো গলদঘর্ম ইন্দোনেশিয়া প্রশাসন। এই কর্মকর্তা বলছেন সঠিক তথ্য না জানায় অনেকের টিকার প্রতি ভীতি তৈরি হয়েছে, তবে চেষ্টা চলছে টিকার প্রতি মানুষের ভরসা ফিরিয়ে আনতে। তবে ভ্যাকসিনের তীব্র সংকটে নাজেহাল নিম্ন আয়ের দেশগুলো, যেখানে টিকা নিয়েছেন মাত্র 1% মানুষ। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।